আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, টিভিএস মোটরসাইকেল। যারা নতুন ড্রাইভিং শিখতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা। ভিউয়ার্স, প্রথমেই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাবির গাইড। এই যে চাবি, এই চাবিটার ভিতরে দিবেন, প্রথমে দিবেন, দেওয়ার পর একটা গাইড দিবেন, এই দেন টেন, মানে এখানে পাওয়ার চলে আসছে, দেখতে পারতেছেন। এটা কিন্তু অফ করলে কিন্তু বাম দিকে মোচড় দিলে কিন্তু অফ, চাবি ঢোকানোর পর ডান দিকে একটা মোচড় দিবেন, দিলে মানে পাওয়ার চলে আসছে। পাওয়ার দেওয়ার পর এই গাইড হয়েছে আপনার টিভিএস মোটরসাইকেল। চাদরে এইভাবে পাওয়ার দেওয়ার পর এই যে বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে স্টার্ট, স্টার্ট দেওয়ার জন্য। এটার সেলফ নাই, সেলফ যদি থাকতো তাহলে যে এখানে সুইচ থাকতো, এটা সেলফ নাই। হ্যাঁ, এটা কিক দিতে হয়। আর এটা হচ্ছে আপনার পিক আপ বা অ্যাক্সেলারেটর, পিক আপ বা অ্যাক্সেলারেটর। এইভাবে এইভাবে মুচুর দিলে, এই ডান দিকে এইভাবে মুচুর দিলে ইঞ্জিনের গতি বাড়বে এবং স্পিড বাড়বে। এটা ডান পাশে দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশে, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ব্রেক। ডান এইভাবে চাপ দিলেই সামনে চাকে ব্রেক হবে। আর এটা এদিকে মুচুর দিলেই ইঞ্জিনের গতি বাড়বে এবং স্পিড বাড়বে ডান দিকে। আর এটা হচ্ছে ব্রেক, সামনে চাকা ব্রেক। আর এই পাশে বাম পাশে দেখতেছেন, এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসের চাপ দিয়ে গিয়ার ফেলতে হবে। এটা হচ্ছে ক্লাস, এই বাম পাশে দেখেন, এই বাম পাশে, এটা হচ্ছে ক্লাস, ক্লাসের চাপ দিয়ে তারপর গিয়ার ফেলতে হয়। এবার ক্লাসের চাপ দিয়ে তারপর গিয়ার ফেলতে হবে। আর এই যে ডান পাশে দেখেছিলাম, এটা হচ্ছে আপনার অ্যাক্সেলারেটর, এই দিকে ডান দিকে বসে দিলে অ্যাক্সেলারেটর। গিয়ার বিষয়ে একটু দেখাই, এই দেখেন, এই দেখতে পাচ্ছেন, এই গিয়ার, এটা হচ্ছে গিয়ার। এটা কিন্তু চারটা গিয়ার পিছনে, এটা সামনে কোনো গিয়ার নাই, এটা হচ্ছে এই পিছনে, পিছনে এভাবে চাপ দিলে এক নম্বর গিয়ার, তারপর আবার একটা চাপ দিলেন দুই নম্বর, এরকম করে চারটে গিয়ার ফেলতে পারবেন সবগুলো পিছনে। আবার যখন গিয়ার নিউট্রাল করবে তখন এই সামনের চাপ দিয়ে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে গিয়ারগুলো নিউট্রাল করতে হবে। তো একবারে সহজ গিয়ার্স ভালো করে দেখুন, এটাই এটা গিয়ার, এটার পিছনে চাপ দিলেই এক নম্বর গিয়ার, তারপরে গিয়ার চেঞ্জ করবো আরেকটা চাপবেন, এরকম করতে করতে আপনি চারটে গিয়ার চেঞ্জ করতে পারবেন এই গিয়ারগুলি পিছনে। এই পাশে দেখুন, এটা হচ্ছে পিছনে চাকা ব্রেক, আমাদের চাপ দিলেই পিছনে চাকা ব্রেক হবে। আর এটা হচ্ছে স্টার্টের, স্টার্ট দেওয়ার জন্য এটা ভেবে দিয়ে তারপরে এখানে পাও দিয়ে ভেবে কিক দিলেই স্টার্ট হবে। স্টার্ট আপনাদেরকে দেখাচ্ছে, পরে ব্রেকটা আগে দেখুন, এটা হচ্ছে ব্রেক। গাড়ি থামানোর ক্ষেত্রে এই চাপ দিলেই ব্রেক হবে গাড়ি। আর প্রথমে দেখাইছি হাতে একটা ব্রেক আছে সামনে চাকার, এটা হচ্ছে পিছনে চাকার। ভিউয়ার্স, এইখানে দেখেন কিছু সুইচ আছে, এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা হরেন, এটা হচ্ছে হরেনের সুইচ, এভাবে ধরে চাপ দিলে হরেন বাজবে। এটা হচ্ছে হরেনের সুইচ, আর এটা হচ্ছে ইন্ডিকেটার, এটা এদিকে একটা ধাক্কা দেবেন বামে ইন্ডিকেটার জ্বলবে, দেখুন চাপের সুইচ একটু দিয়ে নিই, এই দেখুন, এদিকে গেলে ডান ইন্ডিকেটার সুইচ, আর এদিকে দিলে বামে ইন্ডিকেটার সুইচ, এই বামে। এটা এই ডান দিকে দিলে
এদিকে একবার ধাক্কা দিবেন, দেন ইন্ডিকেটর সুইচ, আবার এদিকে টান দিয়ে সোজা করবেন, সোজা করার পর বাম দিকে একবার ধাক্কা দিবেন, এটি হচ্ছে বাম ইন্ডিকেটর সুইচ। আর এই যে এখানে একটা সুইচ, দুটো সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হেডলাইট, একটা ধাক্কা দিচ্ছেন হেডলাইট জ্বলে গেছে সামনে হেডলাইট, এটা হচ্ছে হেডলাইটের এই অফ, এই ধাক্কা দেবেন সামনে হেডলাইট জ্বলবে। আর এটা হচ্ছে আপনার ডিপার, এটা ডিপার, এই যে এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, এটা চাপ দিলে এই নিজেকে চাপ দিলে এটা থাকবে লো, আর এদিকে একটা চাপ দিলে এটা হচ্ছে হাই, দেখুন আবার দেখুন, এই যে এটা এটা হচ্ছে লো, এটা হচ্ছে লো, এদিকে চাপ দিলে হাই। আর এই যে একটা সুইচ দেখতে পাচ্ছি, এই যে এই পাশে লে আছে PA SS 5, এটা হচ্ছে ওই ডিপার, সুইচটা হচ্ছে ডিপার, এটা দিলে ডিপার হবে জ্বলবে, আপ ডাউন করবে। কিভাবে চলুন স্টার্ট দিয়ে দেখাই দেয় আপনাদের কিভাবে স্টার্ট দিতে হয়। প্রথমে চাপে সুইচটা দিবেন, চাপে সুইচটা দিবেন, দেওয়ার পর যে এটা পা দিয়ে বৈশা পা দিয়ে এটা এইভাবে আনবেন, এভাবে আনবেন, এভাবে আনবেন, তারপরে এইখানে একটু এভাবে অ্যাক্সেলারেট, এই যে আছে হালকা একটু অ্যাক্সেলারেট ধরবেন, ধরে আর এইখানে কিক দিবেন, এই দেখুন দেখুন স্টার্ট হয়ে গেছে, এভাবে স্টার্ট করবেন, স্টার্ট করার সাথে সাথে এটা কিন্তু আবার ছেড়ে দেবেন, আর সেলফটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে ক্লাস করবেন, আর এই যে এটাই একটা চাপ দিবেন গিয়ার পড়বে, তারপরে এটা অস্ত অস্ত ছাড়বেন, ক্লাসটা অস্ত অস্ত ছাড়বেন, আর এই অ্যাক্সেলটা এইভাবে একটু ধরবেন, তো সেম এইভাবে এক নম্বর থেকে চার নম্বর পর্যন্ত গিয়ার ফেলতে পারবেন। আর এটা কিন্তু প্রথমে বলেছিলাম এটা টিভিএস গাড়ি, দেখুন। তো ভিউয়ার্স আছে এই পর্যন্তই, সবাই আমার ভিডিওটা দেখবেন, আশা করি অনেক মানে বেসিক কিছু ধারণা পাবেন, যারা নতুন তাদের জন্য বিশেষ করে অবশ্যই ভিডিওগুলি দেখবেন, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আমি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও দিতে পারবো, সবাই ভালো থাকবেন।